আচ্ছা, এখানে কি লিখছে, সারা বছর নামাজ না পড়া বন্ধু যখন ঈদের নামাজ পড়ে, মেনশন ইওর ফ্রেন্ড। আচ্ছা, এটা কি বুঝলাম না। ولم يكن له كفوا أحد. الله أكبر আরে الله أكبر الله أكبر الله أكبر. ও ম্যান, আচ্ছা বুঝতে পারছি। থিং ইজ যে আসলে মানে আমরা তো নর্মালি যেভাবে নামাজ পড়ি, ঈদের নামাজটা একটু ডিফারেন্ট। সো অনেকেরই এরকম প্রবলেম হয়, সো ইটস নর্মাল। বাট একটু মানে রিসার্চ করে যাওয়া উচিত, বা হুজুর যখন এই নামাজটা শুরু হয়, হুজুর কিন্তু বয়ানে বলে এই সিস্টেম ওই সিস্টেম, ওই জিনিসটা খেয়াল করলে কিন্তু আর প্রবলেমটা হয় না। বাট ইটস ট্রু, এই জিনিসটা অনেকে ফেস করে। যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এখানে লিখছে কি, টিফিন টাইম এক্সিস্ট, আর এখানে হচ্ছে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যাট ক্যান্টিন। এটা কি? আচ্ছা, তুমি যে পুরি সিঙ্গারা, ও মাই গড, ওরে বাপ রে বাপ। না বুঝতে পারছি, না এটা হয় ভাই। আর আসলে মানে এটা তো আসলে একটা অন্য ক্লিপসের সাথে মিলাই দিছে। থিং ইজ দ্যাট ভাই, আমরা বাঙালিরা, মিডল ক্লাস মানুষরা পুরি সিঙ্গারা এডিক্টেড, ঠিক আছে। আমি নিজে পার্সোনালি অনেক বেশি পছন্দ করি টিফিন টাইম। আমার স্কুল টাইমে আমি আসলে হ্যাঁ অনেক এগুলোর জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করতাম, যে খাবো খাবো, কখন টিফিন টাইম হবে অ্যান্ড এভরিথিং। ওকে, ভাল লাগছে ব্যাপারটা। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, লিখছে কি, মি এনজয়িং রমাদান। আচ্ছা, এইটিএম ক্লাস, ও না না, থিং ইজ যে ভাই, নর্থ সাউথে পড়ার সময় লাইক আমি এরকম 8টার সময় ক্লাস একবার নিতাম, জাস্ট একবার। ভাই এরা খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে, লাইক ইফতারি বা মানে সরি সেহরির পরে আর একদমই ঘুমানো যায় না, ঠিক আছে। আমি যদি একবার শুইছি বা ঘুমাইছি, লাইক লিটারেলি আমার আর উঠানো পসিবল হইতো না। সো এরপর থেকে আমি আর মানে যত ভালো ফ্যাকাল্টির ই থাকুক বা যাই থাকুক না কেন, আমি আর 8টার ক্লাস নেই নাই। বিশেষ করে যদি দেখি যে রোজার মাস পড়তেছে অ্যান্ড এভরিথিং, 9:30 ক্লাস নিছি, বাট 8টার ক্লাস আর নেই নাই। মানে এটা টোটালি ইম্পসিবল হয়ে যায়। আর বাসা দূরে ছিল, হ্যাঁ ইটস রিয়েলি ডিস্টার্বিং। রমাদানে 8:30 ক্লাস, ইটস রিয়েলি ডিস্টার্বিং। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। তোরা আর একটা দিন আগে বললি না, আমি তো অন্য জায়গায় ইফতার পার্টির জন্য কনফার্ম করছি। ইস, তোদের সাথে ইফতার করতে পারলাম না রে, তোদের সাথে ইফতার করার অনেক ইচ্ছা ছিল রে। আরে ভাই বুঝতে পারছি। দ্য থিং ইজ যে আসলে ভাই এরম পোলাপাইন আছে, তুমি একটা প্ল্যান কইরা কমপ্লিট করবা, ট্যুরে বলো যে কোনো জায়গায় বলো, দেন আইসা বলবে ইস আমাকে বললেই তো হইতো, কিন্তু এক্স্যাক্টলি যখন তারে তুমি অ্যাপ্রোচ করবা, বল না বন্ধু টাকা নাই এই নাই। সো হ্যাঁ, ইটস রিলেটেবল। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। নামাজের ভিতরে এ তারাবির নামাজ, না এই জিনিসগুলো না পোলাপাইন এখনও করে। আমি ওই কি নামাজ পড়তে গেছিলাম, তারাবি নামাজ তো যাই মাঝে মাঝে, তো তারাবি নামাজে দেখছি এখন যারা ইয়াং পোলাপাইন, কী কারণে জানি এই জিনিসটা, মানে লং টাইম নামাজ তো পিছের কাতার এই পোলাপাইনগুলো দাঁড়ায় আর খুসখুস হাসি তামশা করে। বাট ইটস গুড, পোলাপান যাক, নামাজ কালাম মানে মসজিদে অ্যাটলিস্ট গেলে একটা সময় মানে রিলিজিয়াস মেন্টালিটি চলে আসবে। সো না, এটা আসলে যদিও ফানি, বাট এটা বাচ্চা মানুষ দেখে হয়তো ফানটা করতেছে, আই হোপ সিনিয়র হইলে ঠিক হয়ে যাবে। ওকে, সো গাইজ, আজকের ভিডিওটা গাইজ এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।